হ্যালো এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল বিং ইউর টিভি। সাহিত্য ব্যাপারটা একেবারে নেগলেক্টেড, মানে শরৎচন্দ্র বলো, বঙ্কিম বলো, রবীন্দ্রনাথ, আর তাদের দেশের যারা বিখ্যাত রাইটার তাদের সাহিত্য এবং সিনেমার ব্যাপারে প্রচুর। আমি নিজে ছবি করেছি, এই তিন মাসে রিলিজ করেছিল কিছুদিন আগে সাহিত্য নির্ভর। আমি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় দত্তা করছি, তা আমার লবঙ্গলতা ও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, সরি বঙ্কিমচন্দ্র। তো আমার মনে হয় যে সাহিত্য নিয়ে প্রচুর কাজ হচ্ছে। তো আমার প্রশ্নটা আলমগীর সাহেবকে, যে আপনারা এইভাবে যে উদ্যোগটা নিয়েছেন দুই বাংলার মেলবন্ধন, এটা খুবই সাধুবাদ প্রাপ্য। কিন্তু আমরা, মানে এক্ষুনি সঞ্চালক মহাশয় বলছিলেন যে এই অনুষ্ঠানটা আমরা বাংলাদেশ থেকে, ঢাকা থেকে সরাসরি দেখতে পাবো, কিন্তু আমাদের বাংলাদেশের কোনো চ্যানেল ইন্ডিয়ায় সেইভাবে আমরা দেখতে পাই না। তো আমরা চাই যে আমাদের চ্যানেলগুলো এখানে চলুক, যেমন বোম্বার ছবি বা জিতের ছবি, ঋতুপর্ণার ছবি, আমরা কিন্তু ওদেরকে আগে চিনে গেছি, ওদের ছবি ওখানে রিলিজ হওয়ার আগে এই চ্যানেলগুলোর মাধ্যমে। কিন্তু আমাদের ইচ্ছে যে আমাদেরগুলো চলুক, সমস্যাটা কিন্তু আমাদের নয়, সমস্যাটা আপনাদের এখানে। সামহাও আমি যেটা জানি, সমস্যা আপনাদের, এবং সেটা আমার চাইতে বেশি বুঝি হয়তো বোম্বা বলতে পারবে। একটা ছোট্ট কথা বলি, আপনি কোথায় বাংলাদেশের মানুষ, তাই তো এখানকার, আপনি কলকাতার। আসলে এই যে চ্যানেলের কথাটা না, এটাকে আমরা পুরো যে অনুষ্ঠানটাকে বসে আছি সেখান থেকে অন্যদিকে ঘুরছি। যারা ওই চ্যানেলের মালিক যারা, তাদেরকে পয়সা খরচা করে একটা টেকনিক্যাল জায়গা আছে যেখানে ভারতে তাদেরকে এন্ট্রি দিতে হবে। এই প্রসেসটার জন্য ওইখানকার যারা চ্যানেলের ওনার্স আছে তাদেরকে এখানে এসে সেই প্রসেসটা অন করতে হবে। সেখানে একটা টেকনিক্যাল এরার আছে, এটা আমার এইটা না একটা সেন্টিমেন্টে দিয়ে দেওয়া যে বাংলাদেশের চ্যানেল এখানে চলে না, উইচ ইজ নট রাইট। সব চ্যানেল সব জায়গায় চলতে পারে, সেটাকে এবারে তাকে প্রসেস করার জন্য একটা অর্থনৈতিক বড় জায়গা আছে, সেটা ওদেরকে করতে পারে। আমি একটা জিনিস যোগ করি এখানে, যে আপনি কলকাতার মানুষ, এখানে জি বাংলা বাংলাদেশেও দেখা যায়, এখানে তো দেখা যায়। কাজে আপনি যে সরাসরি দেখার কথা গৌতম জৈন বলেছেন, জি বাংলার কথা বলছেন, জি বাংলা একটা অফিসিয়াল চ্যানেল পার্টনার যতদূর জানি, সেখানেই আপনি দেখতে পাবেন। অনেকগুলো অনেকগুলো চ্যানেল ওখানে দেখানো হয়, বাট আনঅফিসিয়ালি দেখানো হয়, কারণ দুটো কান্ট্রির মধ্যে একটা বাইল্যাটারাল ট্রিটি হবে, তারপরেই এগুলো অফিসিয়ালি দুটো কান্ট্রি দেখাতে পারে। এখনো অবধি বাইল্যাটারাল কোনো ট্রিটি দুটো কান্ট্রির মধ্যে হয়নি। হয়েছে আর ইস্যুর পরে নো জি টিভি অর এনি আদার টিভি দেখা যায় বাংলাদেশে, নো বাট ইট ইজ অফিসিয়ালি দের ইজ নো রেভিনিউ মডেল অ্যাজ ফার অ্যাজ মাই নলেজ, বাট আই কারেক্ট মাই সেলফ ইফ আই ডোন্ট নো অ্যাবাউট ইট, বাট অ্যাজ ফার অ্যাজ আই নো দ্যাট দুটো বাইল্যাটারাল ট্রিটি নেই, আর এই চ্যানেলগুলো যেগুলো দেখানো হয় আনঅফিসিয়ালি দেখানো হয়, কোনো রেভিনিউ মডেল ওখান থেকে করা হয় না, মানে দের ইজ নো রেভিনিউ উইচ ক্যান বি জেনারেটেড আউট অফ দ্যাট। এখানে আমাদের দুদেশেরই কিন্তু জয়েন্ট প্রোডাকশন বা যৌথ প্রযোজনার কথা বলা হয়, এবং এটা আমরা করতে পারি, নীতিমালা সরকারিভাবে আছে। কিন্তু আমাদের দেশের কিছু অসৎ ব্যবসায়ী এবং এখানকারও কিছু ব্যবসায়ী, ওই শব্দটার ব্যবহার করলাম না, তারা যৌথ প্রযোজনার নামে যৌথ প্রতারণা করছিল। যদি সেটা বাদ দিয়ে নীতিমালা মেনে ছবি করা হয়, আমরা কয়েকটা প্রোডাকশন করেছি বিগত কয়েক বছরের মধ্যে, আর সেগুলো নীতিমালা যেটা বলছেন উনি রুলস রেগুলেশন গুলো মেনে, সেগুলো যদি মেনে করা হয় তাতে কোনো অসুবিধা নেই। দেয়ার আর সার্টেন নাম্বার অফ অ্যাক্টার, সার্টেন নাম্বার অফ টেকনিশিয়ানস, এই দুটো ডিভাইড করে নিতে নিতে পারলেই, সেই রুলসগুলো মিট করতে পারলেই ইউ ক্যান প্রডিউস, দ্যাটস নট আ প্রবলেম, উই হ্যাভ ডান ইট ইন দ্য পাস্ট। না ধন্যবাদ, আপনার এই ভাবনাটাকে নিশ্চয়ই আমরা পাবো, কারণ এখন শুধুমাত্র পেপার্স নয়, এখন তো পুরো জিনিসটাই চলে গেছে একটা অন্য ডিজিটাল প্ল্যাটফর্মটাও খুব ইম্পর্টেন্ট। কিন্তু এখন একটা জিনিস হচ্ছে, মানে মানে বাংলাদেশের ভালো ক্রিকেট খেললেও কিন্তু প্রচুর ডিজিটালি সবাই আমাদের এখানে সবাই পড়তে শুরু করছে, তো পরিচয় পাওয়াটা এত সোজা হয়ে গেছে না এখন, মানে কাউকে যদি কেউ যদি চান যে আমি পরিচিত হতে চান, তার জন্য সোশ্যাল মিডিয়া এমন একটা সাপোর্ট দিচ্ছে, আর আলাদা করে ম্যাগাজিন না পার্ক, এবং কিছুদিন আগে একটা ম্যাগাজিন ছিল যেখানে প্রায় বাংলাদেশ এবং আমাদের কলকাতার আনন্দ দিন, সেটা বেশ ভালো করছিলেন তারা, তাদের এটাই উদ্যোগ ছিল যে দুই বাংলাকে চার ছবি টেলিভিশন সব নিয়ে একটা
তবে হ্যাঁ, যেটা আপনি বলেছেন আসলে আপনি যেটা বলছেন তারই কিন্তু একটা প্রথম স্টেপ বোধ হয় এই বিবিএফ এ, কারণ এই ধরনের অ্যাওয়ার্ড, এই ধরনের আদান প্রদান যেই শুরু হয়ে যাবে তখন অনেক কিছুই হবে। আমি তো খুবই আশাবাদী, কারণ আমি সবসময় সবকিছুর পজিটিভ সাইডটাই সব থেকে বেশি দেখি। আমার মনে হয় এটার মধ্যে একটা সাংঘাতিক পজিটিভিটি জেনারেটেড হতে চলেছে, বিকজ বিবিএফ এর এই অসাধারণ উদ্যোগ। কারণ আমরা দুই বাংলার অনেক কিছু নিয়ে অনেকদিন আমরা কথা বলেছি, আমরা আনন্দ করে এদেশ থেকে ওদেশে গেছি, ওদেশের মানুষরা এখানে এসেছে, কিন্তু এই ধরনের একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করার যে উদ্যোগ বা ইনিশিয়েটিভ বা ভাবনাটা, এটা অসাধারণ একটা ভাবনা। আমার মনে হয় যে এখানে প্রচুর, এটা আলমগীর ভাই বললেন, শিল্পী সমিতির মানুষরা আসবে, প্রডিউসার্স অ্যাসোসিয়েশন, ডিরেক্টার্স অ্যাসোসিয়েশন, তো এটার মধ্যে আমরা অসম্ভব সুন্দর একটা এক্সচেঞ্জ তৈরি করতে পারবো। এবং আমরা সবাই, মানে আমি পার্সোনালি সেখানে পারফর্ম করছি এবং খুবই আনন্দ লাগছে যে ওইরকম একটা স্টেজে পারফরমেন্স হবে এবং বাংলাদেশের প্রচুর অ্যাক্টররা পারফর্ম করছে। তো আমার কাছে এটা খুব একটা আনন্দের, এটা একটা উৎসব। আমার মনে হয় বিবিএফএ ইজ আ ভেরি পজিটিভ উৎসব, যেটার খুব ভালো রিপারকাশন আমরা দেখবো। আমি কোনো নেগেটিভিটি ভাবতে চাই না, আই থিঙ্ক এভরিথিং শুড বি ভেরি পজিটিভ, আর পুরো বাংলার একটা বড় কাজ হবে। Jeet, they say that you have a surgeon's mind. Please analyze this first. Backstage, Gautam da amake bolchilo je majhe majhe Jeeter onuposthiti kono kono seta rager karono hoye othe. So ami bujhte parchi Gautam da, kintu ghotona ta hocche je je kono achol jinish, theme thaka jinish kono constructive result dite pare na. তো কমিউনিকেশন ভীষণভাবে দরকার, ডায়ালগ এক্সচেঞ্জ দরকার আছে। এখানে আমরা অ্যাওয়ার্ডস এক্সচেঞ্জ করছি, সবথেকে মজার ব্যাপার হচ্ছে যে অনেক কিছু মিল অমিল থাকা সত্ত্বেও সবথেকে বড় মিল হচ্ছে আমরা এক ভাষায় কথা বলি এবং কাজ করি। যেহেতু ভাষাটা এক, যেটা অ্যাজ পার গুগল মেবি সিক্সথ অর মেবি সেভেন্থ লার্জেস্ট স্পোকেন ল্যাঙ্গুয়েজ, তো এই ডায়ালগ এক্সচেঞ্জ যখন হবে, যখন কমিউনিকেশনস হবে, তখন ডেফিনেটলি মার্কেট খুলবে। আর মার্কেট খোলার আশা ডেফিনেটলি আমি ভীষণভাবে রাখছি। অ্যান্ড আই ফিল দ্যাট ফ্রম হিয়ার অন ইফ দিস কন্টিনিউস দেন দুই বাংলার জন্য ভীষণ প্রসপারাস একটা সিচুয়েশন তৈরি হতে চলেছে, দ্যাট ইজ হোয়াট আই ফিল। থ্যাংকস। কতটা সিগনিফিকেন্ট হতে যাচ্ছে 21 অক্টোবরের রাত? আমি মনে প্রাণে চাইব 37 বছর কাজ করার পরে 21 তারিখটা যেন একটা ঐতিহাসিক দিন হয়ে থাকে, আমি মনে প্রাণে চাইব। কারণ এর পেছনে কতটা পরিশ্রম আমরা কয়েকজনের করেছি, এখানে একজন ভদ্রলোক নেই মিস করছি তাকে, তার নাম শ্রী গৌতম ঘোষ। এবং যদি এটা কোনো দিনও হয় অফিসিয়ালি বাংলাদেশের খাতায়, ওখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় গৌতম ঘোষের সইতে থাকবে। এটা বহু বছর ধরে আমরা করে আসছি, তাই 21 অক্টোবর যদি সত্যি একটা নতুন দিশা ওপেন হয়, সেটা আমাদের জন্য না হলে আমাদের পরবর্তী প্রজন্মের জন্য হওয়া দরকার। এটা দুপক্ষ, যেটা জিত বলে একটু আগে, আদান প্রদান বহু বছর ধরে হয়েছে, বহু বছর ধরে, তাতে আমরা কেউ লাভবান হইনি, কেউই লাভবান। সেই লাভবান জায়গাটা আমরা যদি নাও পারি, আমাদের পরবর্তী প্রজন্মের জন্য এটা করে যাওয়াটা বোধ হয় দরকার। সেখানে আলমগীর সাহেবদের মতো মানুষকে দরকার, আমাদের এই যে ফোর্স এখানে বসে আছে আমাদের দরকার, আমাদের পরবর্তী প্রজন্ম যারা কাজ করছেন তাদেরকেও এটা বুঝতে হবে। কারণ একটা জায়গা, আমরা যে জায়গাগুলো ছিল আমাদের, সেই জায়গাগুলো কিন্তু কমছে, বাড়ছে না, কারণ আমাদের জায়গাটা হচ্ছে সিনেমা হল। এবারে আমাদের এমন একটা জায়গা তৈরি করতে হবে যেটা বড়, বৃহত্তম। তাই আমি চাইবো মনে প্রাণে অ্যাওয়ার্ডটা হয়ে যাবে, আমরা 22 তারিখে ফিরে আসবো, 22 তারিখে যারা যারা শিল্পীরা তাদের মতো চলে যাবে, সেটা যেন না, সেটা করে কিন্তু দুঃখ। গৌতম ঘোষ বেসিক্যালি ছবিটা করছে না, গৌতম ঘোষ আমার সাথে আছেন, আমাকে হেল্প করছেন, তার মতো একজন বিখ্যাত লোকের হেল্প পাওয়া কিন্তু আমার জন্য সৌভাগ্য, তাই না? সেখানে
আমাকে উনি ইনিশিয়াল স্টেজে যেটা গল্পের স্টেজটাতে স্ক্রিন প্লে এগুলো হেল্প করছেন, এবং উনি আজকে সকালবেলা একটি এসএমএস আমার মোবাইলে আছে, উনি আমাকে এসএমএস করে লিখেছেন যে আলমগীর একটি দারুণ সাবজেক্টে হাত দিয়েছে, অসাধারণ আমাদের না না একুশে 15 আগস্ট আমাদের দেশের একটি কালো রাত্রি হিসাবে কাউন্ট করা হয় যেখানে আমরা জাতির পিতাকে হারিয়েছি। সো কী বলবো, সেইটাকেই যে আমাদের এখনকার বর্তমান প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী যে এটার বিচারটা করতে পারলেন, এটা কিন্তু একটা বিরাট ব্যাপার। একটা সময় তো বঙ্গবন্ধুর নাম নিতে পারতাম না, কিন্তু উনি যে এটা বিচারটা করতে পারলেন, এই যে বিচারটা হলো কোর্টে হলো, এই যে কোর্ট ড্রামাটা, আমরা বেসিক্যালি কোর্ট ড্রামার উপরে এবং এই বিচারটা করার যিনি দুঃসাহস দেখিয়েছেন এবং পৃথিবীর পক্ষে এটাকে গ্রহণযোগ্য করে তুলেছিল, এটার পছন্দটা আমাদের এখনো ছবি তো বন্ধ হবে, এটা প্ল্যান পাস হতে গেলে টপের দিকে একটা দুটো সিনেমা লাগবে। আমাদের এটা স্যাক্রিফাইস করতে হয়, এখানে আমি একটু কথা বলি, কিছুটা ছাড় দিতে হয়, হ্যাঁ কিছু ছাড় দিতে হবে, একদম 50-50 তো সম্ভব না, এটা সম্ভব না, 60-40 হতে পারে, আবার কখনো 45-55 হতে পারে। হ্যালো So that's all. Thanks for watching my video. Do like, subscribe. Thank you.